Assalamu alaikum. Welcome back to another video. I am Shami Hossein. Today we will discuss about law career in Bangladesh. অর্থাৎ ল প্রফেশন সম্পর্কে জানবো। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ল সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়তে চান এবং ল নিয়ে পড়াশোনা করতে চান অথবা বর্তমানে ল নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ল ইজ এ লয়াল সাবজেক্ট, বিল্ড ইউর ক্যারিয়ার ইন ল। আফটার কমপ্লিট ইউর ল গ্রাজুয়েশন ইউ ক্যান চুজ ইউর প্রফেশন অ্যাজ এ লয়ার অর অ্যাডভোকেট। দিস ইজ দ্য মোস্ট পপুলার প্রফেশন ইন ল। তাহলে বুঝতেই পারছেন অ্যাডভোকেট একটি সম্মানজনক পেশা। আর এই পেশায় আপনার ক্যারিয়ার গড়তে হলে অবশ্যই আপনাকে বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হতে হবে। বার কাউন্সিলের সনদ পেতে হলে আপনাকে অবশ্যই ল গ্রাজুয়েশন কমপ্লিট করার পর বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দিতে হবে। ইন্টিমেশন জমা দেওয়ার পর আপনাকে অবশ্যই কোনো সিনিয়র এর অধীনে নিম্ন আদালতের 6 মাস ইন্টার্নশিপ করতে হবে এবং সিনিয়রের সাথে তার চুক্তিবদ্ধ থাকতে হবে। সেই চুক্তিপত্র বার কাউন্সিলে জমা দিতে হবে ইন্টিমেশনের সাথে। 6 মাস সম্পূর্ণ হওয়ার পর আপনি বার কাউন্সিল থেকে একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। পরবর্তীতে যখন বার কাউন্সিল কর্তৃক এনরোলমেন্ট এক্সাম হবে তখন সেই পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। বার কাউন্সিল এর সনদ পাওয়ার প্রসেসটা আমি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছি। আপনারা চাইলে এ নিয়ে আমি একটি ভিডিও তৈরি করতে পারি, সেজন্য আপনাকে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে তা জানাতে হবে। ল গ্রাজুয়েশন কমপ্লিট করার পর অ্যাডভোকেটশিপ এক্সাম এর মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সবাই অ্যাডভোকেট হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান। কিন্তু বাংলাদেশে এর থেকেও বৃহৎ অপরচুনিটি রয়েছে আপনার জন্য যদি আপনি হন একজন ল গ্র্যাজুয়েট। যেমন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে আপনি হতে পারেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট জাজ। জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হতে পারেন আপনি বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং বিচারক হিসেবে আপনার ক্যারিয়ার গড়তে পারেন। যদি আপনার লক্ষ্য হয় বিচারক হওয়া, তাহলে অবশ্যই আপনাকে জুডিশিয়াল সার্ভিস কমিশন এক্সামে উত্তীর্ণ হতে হবে। তারপর আপনি চাইলে একজন শিক্ষক হিসেবে আপনার ক্যারিয়ার গড়তে পারেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ল টিচার হিসেবে শিক্ষক নিয়োগ প্রদান করা হয়ে থাকে। পাবলিক এবং প্রাইভেট উভয় বিশ্ববিদ্যালয়ে রয়েছে আপনার জন্য শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়ার অপরচুনিটি। সুতরাং নিজের দক্ষতার প্রমাণ দিয়ে অবশ্যই আপনি নিজের ক্যারিয়ারকে গড়ে নিতে পারেন একজন শিক্ষক হিসেবে। এমনকি আপনি চাইলে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রিসার্চ অর্গানাইজেশন এর সাথে কাজ করতে পারেন ল বিষয় নিয়ে। এছাড়াও আপনি হতে পারেন লিগাল অ্যাডভাইজার। বিভিন্ন সরকারি ব্যাংক এবং হাউস বিল্ডিং কর্পোরেশনে সরকার লিগাল অ্যাডভাইজার নিয়োগ দিয়ে থাকেন। সরকারি গ্যাজেট অনুযায়ী এটি একটি প্রথম শ্রেণীর চাকরি। লিগাল অ্যাডভাইজার একটি অত্যন্ত সম্মানীয় পেশা। কর্পোরেট সেক্টরে রয়েছে আপনার জন্য বিশাল অপরচুনিটি। যেমন হতে পারেন আপনি কর্পোরেট এমপ্লয়ি। বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ লিগাল অ্যাডভাইজার হায়ার করে থাকেন। যদি আপনি কর্পোরেট সেক্টরে আপনার ক্যারিয়ার গড়তে চান, তাহলে এই বিশাল অপরচুনিটি রয়েছে আপনার জন্য। লিগাল অ্যাডভাইজার হিসেবে এখানে আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারেন এবং কর্পোরেট সেক্টরে হাই স্যালারিতে লিগাল অ্যাডভাইজার হায়ার করে থাকেন। অন্যান্য সেক্টর থেকে কর্পোরেট সেক্টরে উপার্জন তুলনামূলক বেশি, সেজন্য অবশ্যই আপনাকে দক্ষতার প্রমাণ দিয়ে আপনার কাঙ্ক্ষিত অবস্থানটি অর্জন করে নিতে হবে। এছাড়াও ল গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে একটি গ্রেট অপরচুনিটি। বাংলাদেশ সেনাবাহিনী জাজ অ্যাডভোকেট জেনারেল হিসেবে ল গ্র্যাজুয়েটদের নিয়োগ দিয়ে থাকেন। প্রায় প্রতি বছরই এই নিয়োগ সার্কুলার প্রদান করে থাকেন। এক্ষেত্রে কাঙ্ক্ষিত এই জবটি আপনাকে পেতে হলে অবশ্যই আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং অবিবাহিত হতে হবে। সুতরাং যারা বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে রয়েছে এই গ্রেট অপরচুনিটি। এছাড়াও যারা সোশ্যাল ওয়ার্ক ভালোবাসেন, তাদের জন্য রয়েছে বিভিন্ন এনজিওতে গ্রেট অপরচুনিটি। বিভিন্ন ন্যাশনাল এবং গ্লোবাল লেভেল এনজিওগুলো লিগাল রাইট সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করে থাকেন। এক্ষেত্রে এই এনজিওগুলোতে লিগাল রাইট নিয়ে কাজ করার জন্য রয়েছে বিশাল অপরচুনিটি। এছাড়াও দুটি জনপ্রিয় সংস্থার উদাহরণ হলো বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, আইন ও সালিশ কেন্দ্র। এছাড়াও আপনার জন্য রয়েছে আরও একটি চমৎকার অপরচুনিটি, নিশ্চয়ই এটা আপনি শুনলে অবাক হবেন।
যদি আপনি রাইটিং পছন্দ করেন তাহলে জার্নালিজমের রয়েছে আপনার জন্য বিশাল একটি অপরচুনিটি। আপনারা হয়তো ভাবছেন ল পড়ে কিভাবে জার্নালিস্ট হওয়া যায়। জার্নালিজমে লয়ারদের জন্য স্কোপ রয়েছে। একজন জার্নালিস্ট হিসেবে এখানে আপনি লিগাল ইস্যু সম্পর্কে আর্টিকেল লিখতে পারেন এবং লিগাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন। এক্ষেত্রে সর্বদা আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আপডেট থাকতে হবে। এই পর্যন্ত যে সেক্টরগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো একান্তই ল গ্র্যাজুয়েটদের জন্যে। এছাড়াও কমন সেক্টরগুলোতেও আপনার জন্য রয়েছে অপরচুনিটি। যেমন আপনি চাইলে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে হতে পারেন একজন বিসিএস ক্যাডার। সুতরাং আপনি চাইলে ল গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে হতে পারেন একজন বিসিএস ক্যাডার। বাংলাদেশ সিভিল সার্ভিসে 12টি সাধারণ ক্যাডার রয়েছে, যেগুলোতে যে কোনো স্নাতকধারী চাইলে আবেদন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এছাড়াও বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে আপনার জন্য রয়েছে আরও অপরচুনিটি। সরকার প্রতিনিধি বিভিন্ন সরকারি খাতগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে, যেখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকধারীরা আবেদন করতে পারেন। এছাড়াও বিভিন্ন কর্পোরেট সেক্টরও এই ধরনের অনেক অপরচুনিটি রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় যে কোনো বিষয়ে স্নাতক। কর্পোরেট সেক্টরগুলোতে প্রতিনিয়ত বিশাল নিয়োগ হয়ে থাকে। এই সেক্টরগুলোতে প্রতিনিয়তই সাধারণ স্নাতকধারীদেরকে হায়ার করা হয়ে থাকে। এসব সেক্টরগুলোতে অনেক ধরনের ভ্যাকেন্সি রয়েছে, যেগুলোতে কোনো স্পেসিফিক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। সুতরাং এখানেও আপনার জন্য রয়েছে একটি বড় জানার সুযোগ। এই ছিল আজকের আলোচনা। উপরোক্ত উল্লেখিত কোন জবটি আপনার ভালো লেগেছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা ল নিয়ে পড়তে চান তাদের জন্য রইল শুভেচ্ছা, এবং যাদের বর্তমানে চলমান তাদের জন্য রইল শুভকামনা। ল একটি প্রফেশনাল সাবজেক্ট, তাই নিঃসন্দেহে বলতে পারি ল ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট ইন দ্য বাংলাদেশ। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ অ্যাজ আ সোলজার, বিকজ জব ইজ দ্য ওয়ার প্রাইস। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।